প্রথমে আমরা নিয়ে নেব 200 গ্রামের মতো বেসন। এরপর নেব হাফ কাপের মতো সুজি। এরপর নিয়ে নেব 2 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর নেব 1 চামচ কালো জিরে। এরপর নেব সামান্য পরিমাণে চিনি, হাফ চামচের মতো। হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপর নেব পরিমাপ মতো লবণ, এরপর নেব জল পরিমাপ মতো, অল্প অল্প করে জল দেব ও মাখিয়ে নেব, তারপর লাগলে আবার দেব, যতক্ষণ আমাদের পারফেক্টভাবে মিশ্রণটা তৈরি হয়। মনে হচ্ছে আর একটু জল লাগবে, ভালো করে মিক্স করে নেব। তাই খেয়াল রাখতে হবে বেসন বা সমস্ত উপকরণের মিশ্রণটা বেশি ঘন হলেও চলবে না আর পাতলা হলেও চলবে না, মিডিয়াম পজিশনে রাখতে হবে। আর একটু জল দেব, পারফেক্ট ভাবে মিশ্রণটা হয়নি যেহেতু, ভালো করে ফাটিয়ে নিতে হবে সমস্ত উপকরণ ও ভালো করে মিক্স করে নেব। আর একটু জল দেব, আর একটু পাতলা করতে হবে, বেশি ঘন হয়ে গেছে। প্রায় হয়ে গেছে আমাদের মিশ্রণ, দেখিয়ে কতটা ঘনত্ব করতে হবে, পারফেক্ট। এখন আমরা মিশ্রণটাকে প্রায় 15 মিনিট জন্য রেখে দেবো, তাহলে আর একটু পাতলা হবে।